Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পিয়াজ দিয়ে প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আপনার পছন্দের মানুষ, ছেলে হোক মেয়ে হোক, আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, অথবা আপনার অন্য যে কোনো পছন্দের ব্যক্তি হোক, তার জন্য পৃথিবীর যে প্রান্তেই সে থাকুক না কেন, আপনার যত কাছেই থাকুক, যত দূরেই থাকুক, সে যেভাবে যেখানেই থাকুক না কেন, এই আমলটি আমি যে নিয়মে বলবো অক্ষরে অক্ষরে হবো আপনাদের সেই নিয়মে আমলটি করতে হবে। এই আমলটি আপনাদের একাধারে 3 দিন করতে হবে, কোনো রকম এদিক সেদিক করা যাবে না। আপনাদের এই আমলটি শুরু করতে হবে বুধবার এশার নামাজের পর থেকে, এরপরে 3 দিন পর্যন্ত আপনাদের এই আমলটি করে যেতে হবে। আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, চতুর্থ দিন আপনার পছন্দের মানুষ পৃথিবীর যেখানেই থাকুক, আপনার কাছে আসা সম্ভব হলে সে আসবে, না হলে যে কোনো মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে ফোন করবে, আপনার সাথে তার যোগাযোগ করতে সে বাধ্য, কোনো মতে অন্য কিছু তাকে আটকে রাখতে পারবে না। আপনাদের যেটি করতে হবে, এই আমলটি করার জন্য একটি নির্জন কক্ষে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে ঘরের চারদিকে সুগন্ধি আগরবাতি জ্বালাতে হবে এবং সুগন্ধি আতর ছিটাতে হবে। ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে এবং আপনাকে এই আমলটি করার জন্য সরফুল উম্মার এবং তাহসিনের কোনো প্রয়োজন নেই। এই আমলটি করার জন্য খুবই বড় সাইজের একটি পেঁয়াজ নিতে হবে, খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। এরপর এই পেঁয়াজের গায়ে যে কোনো কলম দিয়ে, যে কোনো প্রকারের কলম দিয়ে এভাবে 3 লাইনে 7টি করে জিম হরফ লিখতে হবে। মোট 21টি, 3 লাইনে যেভাবে দেখানো আছে সেভাবে লিখতে হবে। ঠিক যে পাশে আপনি এই 21টি জিম হরফ লিখবেন তার অপর পিঠে কিছু কথা বলে দিব। আপনাদের প্রথমে বাংলাটা বলে দিব, এরপরে আরবিটা বলে দিব। আপনাদের যারা আরবি লিখতে পারে না তারা বাংলাতে লিখবেন। এই হরফের খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে, আমার প্রেম মহব্বত ভালোবাসায় আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। যারা বাংলায় লিখবেন বুঝতে পেরেছেন কি লিখবেন। আর যারা আরবিতে লিখবেন তারা লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদহিল আহরুফি বি জালবিহি ওয়া তাহিজি ফুলানাতুন বিনতে ফুলানাতুন বি মহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আনা ফুলান বিন ফুলানাতুন। এই কথাটা লেখা শেষ হয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু সম্পূর্ণ পেঁয়াজের গায়ে লিখতে হবে। যে কথাগুলো বললাম ছোট ছোট দিয়ে, খুব বড় সাইজের পেঁয়াজ নিতে হবে সেদিকে লক্ষ্য। বাজারে যত বড় ইন্ডিয়ান পেঁয়াজ আছে, অন্য দেশের পেঁয়াজ, যেগুলো বড় সাইজের, কে বড় সাইজের একটি পেঁয়াজ আপনাকে নিতে হবে। এরপর ছোট ছোট করে একদম চিকন কোন পেন দিয়ে আপনাকে হচ্ছে এভাবে কথাগুলো জিম হরফ লিখতে হবে, এরপর এই কথাগুলো লিখতে হবে। লেখা শেষ হয়ে গেলে আপনার সামনে একটি চুলা প্রস্তুত করতে হবে। সেটি হতে পারে কয়লার চুলা অথবা গ্যাসের চুলা অথবা মাটির চুলা। আপনি 3 দিনের জন্য একটি মাটির চুলা তৈরি করে নিতে পারেন অথবা একটি পাত্রের মধ্যে কয়লা দিয়ে আপনার কয়লার চুলা প্রস্তুত করতে পারেন। কয়লার চুলাটা করলেই আপনার জন্য আমলটার উত্তম রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এরপর আপনি যেটি করবেন, চারপাশ দিয়ে ফাঁকা করে এই পেঁয়াজটিকে মাঝখানে দিয়ে দিবেন, এরপর তার উপর দিয়ে এবং চারপাশ দিয়ে কয়লা দিয়ে ঢেকে দিবেন। এরপর সেটিকে আপনি সেটির মধ্যে আগুন ধরিয়ে দিবেন। আগুন ধরিয়ে দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সূরাতুল হুমাজা প্রত্যেকবারে বিসমিল্লাহ সহ 41 বার পাঠ করতে হবে। যারা আরবি পড়তে পারেন না তারা গুগলে সার্চ করবেন, আমি পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি বড় সোরা নয় এটি, ছোট্ট একটি ছোরা। গুগলে সার্চ করবেন সূরাতুল হুমাজা বাংলা, লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে। পবিত্র কোরআনের খুব বেশি একটি বড় সোরা নয় এটি, ছোট্ট একটি ছোরা। আপনারা একটু ভালো করে দেখবেন এখান থেকে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা, এখান থেকে আপনাদের হচ্ছে ফি আমাদি মুমাদ্দাদা, এই পর্যন্ত একদম ছোট্ট একটি ছোড়া। এটাকে আপনাকে হচ্ছে শুরু থেকে এখান থেকে তেলাওয়াত করতে 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 ঠিক এই পর্যন্ত
fi amadim mumaddada ei porjonto jokhon apni ashben tokhon kichu kotha bolte hobe shei kotha gulo bole dicchi apnara jara banglate bolben tara bolben ei pobitro surar khademgon apnara daitto grohon korun akrishto korte uttejito korte omuker chhele omukke othoba omuker me omukke amar prem mohabbot bhalobasha ami omuker chhele omuk othoba ami omuker me omuk thik এই সূরাটি পাঠ করার পরে এই কথাগুলো বলে আপনারা হচ্ছে এই আগুনের উপরে ফু দিবেন আর যারা আরবি বলতে পারেন তারা এই সূরাটি পাঠ করার পরে বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদিল সূরাতিশ শরীফ বিজালবিহি ওয়া তাহাইজি ফুলানাতুন বিনতে ফুলানাতুন বিমাহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আনা ফুলান বিন ফুলানাতুন ঠিক সূরাটি একবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির সহ এরপর এই কথাটি বলে ফু দিবেন আবার বিসমিল্লাহির রহমানির সহ সূরাটি পাঠ করবেন এরপরে আবার আপনি হচ্ছে এই কথাটি বলবেন ফু দিবেন এইভাবে 41 বার পাঠ করে ফু দিবেন আর ওই অবস্থায় ওটাকে আপনার পাঠ করা শেষ হয়ে গেলে সূরা হামাজ 41 বার পাঠ করা শেষ হয়ে গেলে আপনার ওই দিনের কাজ শেষ ওটা ওইভাবে জ্বলতে দিন একাই দেখবেন নিভে যাবে পরদিন আপনি আবার সেটির মধ্যে ওই চুলার মধ্যে ওই চুলাই করতে হবে অন্য চুলায় করা যাবে না কয়লা দিয়ে অন্য যা কিছু দিয়ে আগুন ধরা তাই সেগুলো দিয়ে আবার সেটিকে আগুনে জ্বালাতে থাকবেন পেঁয়াজ কিন্তু সেই একটাই থাকবে আলাদার পেঁয়াজের প্রয়োজন নেই জ্বালাতে থাকুন এরপর আবার সেখানে আপনি হচ্ছে অবশ্যই প্রত্যেক দিনই আপনাকে চারপাশে আগরবাতি এবং আতর ছিটাতে হবে আগরবাতি জ্বালাতে হবে এবং আতর ছিটাতে হবে সূরা হামাজা যেভাবে 41 বার পাঠ করতে বলেছে আগের দিন পরের দিনও ঠিক সেইভাবেই পাঠ করে ফু দিবেন আগুনের উপরে তৃতীয় দিনও আগুন ধরাবেন সূরাতুল হামাজা 41 বারে পাঠ করে এভাবে এই কথাগুলো বলে সেখানে ফু দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন দিন আপনারা এই আমলটি একাধারে করবেন আর শুধু এই আমলটি একদিন করলেই যথেষ্ট কিন্তু আপনারা অনেকেই নতুন আছেন আপনারা হচ্ছে এই জগতে এখনও প্রবেশ করেননি এজন্য আমি বলে দিলাম তিন দিন পর্যন্ত এই নিয়মে আমলটি যেভাবে বললাম সেভাবে করবেন আপনার পছন্দের মানুষ যদি চতুর্থ দিন আপনাকে ছাড়া থাকতে পারে তখন আপনারা আমাকে বলবেন 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ আমি ইউটিউবের ভিতরে যত প্রকার আমল দিই আমার হাজার হাজার আমল জানা থাকা সত্ত্বেও যেগুলো পরীক্ষিত নয় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি না দিইও না এবং ভবিষ্যতেও আমি পরীক্ষিত আমলগুলো আপনাদের জন্য হাজির করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটি করবেন কেউ যদি অন্যায়ভাবে আমল করার চেষ্টা করেন আমার কাছ থেকে ইজাজত কোনো মতেই পাবেন না আর আমি যদি আপনাদের সঠিকভাবে ইজাজত না দিই আপনারা সারা জীবন আমল করেও কামিয়াব হবেন না তবে আপনারা আপনাদের বিশেষ কোনো প্রয়োজন থাকলে কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার 01938311386 এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু